আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আসছি আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহরে। এই শহরের একটা সুন্দর জায়গা হচ্ছে এই রিভার ফ্রন্ট। এই জায়গাটাকে বলা হয় দ্য কোলেস্ট পার্ক অব দ্য সিটি, অর্থাৎ সিটির খুব সুন্দর একটা জায়গা, সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটটা খুবই সুন্দর। এখানে যেমন পাহাড় রয়েছে, রয়েছে নদী এবং সবুজ শ্যামল, এই পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটিটাও খুব সুন্দর। আর এই সিটিটা হচ্ছে ঐতিহাসিক, কারণ 1800 সালের পূর্ব পর্যন্ত এটা কিন্তু আমেরিকার ক্যাপিটাল ছিল। আর যেহেতু এটা একটা জনবহুল সিটি, অর্থাৎ দ্বিতীয় জনবহুল সিটি, আর এখানে যেহেতু সংবিধান রচনা করা হয়েছে, অর্থাৎ আমেরিকার সংবিধান যেহেতু রচনা করেছে এই সিটিতে, তাই ঐতিহাসিক দিক থেকেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন যাচ্ছিলাম তখন খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আর ফিলাডেলফিয়া সিটির নামটা এসেছে গ্রিক শব্দ থেকে, ফিলিও হচ্ছে লাভ, আর এডেলফর অর্থাৎ ব্রাদার, অর্থাৎ ফিলাডেলফিয়া শব্দটার মানে হচ্ছে ব্রাদার্স লাভ বা ভাইয়ের ভালোবাসা। আমাদের অনেক কিছুই কিন্তু প্রাচীন গ্রিক শব্দ থেকে আসে। আমরা যারা বিজ্ঞান বিভাগে পড়েছি, প্রায়ই আমরা যখন বিভিন্ন সংজ্ঞা শিখতাম তখন দেখতাম যে এটা গ্রিক শব্দ থেকে আসছে। যেমন বায়োলজি, এটা দুটি গ্রিক শব্দ থেকে আসা। বায়োস মানে জীবন, লোগোস মানে স্টাডি বা জ্ঞান, অর্থাৎ জীবনের জন্য যে জ্ঞান সেটাই বায়োলজি। যাই হোক, এই জায়গাটা দেখুন, ওরা খুব সুন্দর করে এখানে শিপগুলো রেখে দিয়েছে এবং সেটা রেস্টুরেন্টে পরিণত করেছে, অর্থাৎ আপনি এই জায়গাটায় লাঞ্চ করতে পারবেন বা ডিনার করতে পারবেন। অনেক সময় এখান থেকে ক্রুজ ছেড়ে যায় লোকজন, এই জায়গা থেকে অর্থাৎ শিপগুলোতে উঠে তারপর তারা নদীতে ঘুরে বেড়ায়। সামনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে দেলুয়ার রিভার, আর দেলুয়ার নদীটাও কিন্তু আমেরিকার খুব নাম করা নদী, যেহেতু এটা কয়েকটা স্টেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এটা নিউ ইয়র্ক স্টেটের মধ্য থেকে শুরু হয়ে নিউ জার্সি কিংবা পেনসিলভেনিয়া এবং দেলুয়ার স্টেটের মাধ্যমে আটলান্টিক সাগরে গিয়ে পতিত হয়েছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে দেলুয়ার স্টেটটা আমেরিকার কিন্তু আরেকটা ছোট স্টেট, যদিও এই স্টেটে ট্যাক্স ফ্রি, অর্থাৎ এই স্টেটে আপনি যদি কোনো কিছু কেনাকাটা করেন আপনাকে ট্যাক্স দিতে হয় না। আর এই স্টেটেরই কিন্তু বর্তমানের যে প্রেসিডেন্ট বাইডেন, বাইডেনের শহর কিন্তু বা বাইডেনের জন্মস্থান কিন্তু দেলুয়ার স্টেটে। নদীর পাড়ে কিন্তু ঘুরে বেড়াতে সবারই ভালো লাগে। দেখুন এই জায়গাটায় ওরা হাঁটার জায়গা তৈরি করেছে বাম পাশে, লোকজন বিকেলবেলা এই জায়গাটায় আসে, এসে হেঁটে বেড়ায়, বা অনেকেই এই রেস্টুরেন্টগুলোতে আসে, রেস্টুরেন্টগুলোতে পরিবার সহ এসে তারা এই জায়গাটায় ডিনার করে। খুব সুন্দর একটা পরিবেশ এবং ভিউটা খুবই সুন্দর। অনেকেই দেখুন জাস্ট এই জায়গাটায় আসছে হেঁটে বেড়ানোর জন্য, অর্থাৎ বিকেলটা কাটানোর জন্য। আবার অনেকেই, যেটা আপনাদেরকে বলেছি যে এই জায়গায় যে ক্রুজগুলো ছেড়ে যায়, তারা ক্রুজে করে ট্যুরে যায়। এখানে অনেকগুলো শিপ বা ঐতিহাসিক শিপগুলো তারা এখন এই জায়গাটায় রেখে দিয়েছে এবং সেটাকে একটা বিনোদন কেন্দ্রে পরিণত করেছে। সো এটা শহরের একটা অন্যতম আকর্ষণ, তাই লোকজন এই জায়গাটায় আসে। আবার এই জায়গা থেকে দেখুন সামনের যে সুন্দর ব্রিজটা রয়েছে সেই ভিউটা দেখা যায়, আর রাতের বেলা এই ভিউটা আরও বেশি সুন্দর হয়, তাই অনেকে এই জায়গাটায় আসে এই ভিউটা দেখার জন্য। আবার এখানে বাচ্চাদের জন্য ওরা বিনোদনের ব্যবস্থা করেছে, বাচ্চাদের পার্ক এই জায়গাটায় গড়ে তুলেছে, কিন্তু সেই জায়গাটায় কনস্ট্রাকশনের কাজ চলছিল, অর্থাৎ তারা রিনোভেট করছিল, তাই আমরা ওই জায়গাটায় যেতে পারি নাই। কিন্তু এই জায়গাটায় যখন হেঁটে বেড়াচ্ছিলাম খুবই ভালো লাগছিল, বিশেষ করে যেই নদীর পাড়ের সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা ভিউ, সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। আমেরিকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে তখন কিন্তু এরকম ওদের যেই নৌজাহাজগুলা সেগুলা সেখানে ব্যবহার করেছে, আর বর্তমানে দেখা যায় যে ওরা অনেকগুলাকে এরকমভাবে মিউজিয়াম বা পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এই ঘটনাগুলো জানার জন্য বা ইতিহাসটা জানার জন্য অনেকেই এই জায়গাগুলোতে আসে, আর আবার অনেকগুলাকে তারা জাস্ট পর্যটকের জন্য বা মানুষের জন্য যেন এসে দেখতে পারে সেই বিনোদন
কেন্দ্র বানিয়ে তারা জায়গাগুলোতে রেখে দিয়েছে। সো আমেরিকার যখন বিভিন্ন স্টেটে যাই তখনই দেখি যে তারা খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে অর্থাৎ ইতিহাসটাকে তারা ধারণ করেছে বা সংরক্ষণ করে রেখেছে, যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে তারা যে বিজয় অর্জন করেছে বা তাদের যে একটা খুব সুন্দর গৌরবের ইতিহাস রয়েছে সেটা যেন জানতে পারে। তাই তারা এই প্রতিটা জিনিসে এবং প্রতিটা জায়গায় তারা খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলোকে উপস্থাপন করেছে যেন পরবর্তী প্রজন্ম ইজিলি জানতে পারে। দেখুন এটারই একটা এখানে যে হিস্টোরিক শিপ সেটা রেখে দিয়েছে এবং যেন বাচ্চারা বা স্কুলের বাচ্চারা তারা এসে সেই ইতিহাস জানতে পারে, পড়ার পাশাপাশি যেন তারা প্র্যাকটিক্যালি দেখতে পারে সেই ব্যবস্থা তারা কিন্তু করে রেখেছে। আমেরিকানরা ছুটির দিনে পরিবার সহ বাইরে খেতে পছন্দ করে বা রেস্টুরেন্টে সময় কাটায়, তাই দেখুন এখানে বাড়িটাকে খুব সুন্দর করে একটা রেস্টুরেন্টে পরিণত করেছে বা শিপগুলোকে রেস্টুরেন্টে পরিণত করেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। সব মিলিয়ে কিন্তু অর্থাৎ পরিবার নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। আর এই বাড়িটা দেখুন এমনভাবে এই বাড়িটা তৈরি করেছে যেন মনে হচ্ছে এটা একটা জাহাজ, অর্থাৎ সেই শেপেই এই বাড়িটা তৈরি করেছে। এই নদীর মাঝখানে দেখতে খুবই ভালো লাগছিল। আজ এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।